কত সমবেত সময় সম্মানিত তৌহিদি জনতা জনতা আজকে জুরবাড়িয়া পাড়া, মরহুম জমশেদ আলী ফকিরবাড়ি জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অত্রই মাহফিলে উপস্থিত তৌহিদী জনতার মুসলিম ভাই সকল ও পর্দার আল মা ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং তার নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে সংক্ষিপ্ত দরুদের পরে সেটি হল জান্নাত সম্পর্কে দুই একটি কথা যদি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন তাহলে জান্নাত সম্পর্কে দুই একটি কথা বলি কোরআন বিশুদ্ধ সন্ন্যাহের আলোকে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রেখে আমার আলোচনাকে ইতি করব ওমা তৌফিক ইল্লা আলাইহি উনিব সম্মানিত তৌহিদি জনতা শুরুতে আপনাদের সম্মুখে কোরানে কারিমা থেকে জুমারের তিহাত্তর ও চুহাত্তর নং আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি সম্মানিত তৌহিদী জনতা আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় মানুষের হৃদায়তের জন্যে অতীত জাতিসমূহের বেশ কিছু পরিণতির কথা উল্লেখ করেছেন কোথাও মানুষের সৃষ্টি ও তার মরণের কথা উল্লেখ করেছেন কোথাও নাবিগণের মজিজার কথা কোথাও পৃথিবী ও তার মাঝে বিদ্যমান বিষয়সমূহের কথা বর্ণনা করেছেন কোথাও সাধারণ উপমা দিয়ে বুঝিয়েছেন কোথাও মানুষকে শতামলের প্রতি উৎসাহিত করার জন্যে জান্নাত ও তার নিয়ামতসমূহের সমূহের কথা উল্লেখ করা হয়েছে আবার কোথাও মন্দ আমলের মন্দ আমলের ভয়ভীতি বা তার শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্যে জাহান্নাম এবং তার শাস্তির কথা বর্ণনা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে সম্মানিত তাও হিদি জনতা সত্যি যে ব্যক্তি জান্নাতের প্রতি জাহান নামের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তার জন্যে জান্নাতের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে যে কোনো বড় ধরনের দুনিয়া বিত্যাগ তিতিক্ষা সে উপেক্ষা করতে পারে সে সয়ে নিতে পারে বা বহন করতে পারে এটা তার জন্য একেবারে স্বাভাবিক যেমন যেমন ইমাম আহম্মদ বিন হাম্বাল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইয়াসির সুমাইয়া বিন জাইদ বিন আদি সালমান ফারিসি আবু জন্দাল আলা তালহম তারা যেভাবে তাদের জীবনে ঘাত প্রতিঘাতকে জান্নাত পাবার লক্ষ্যে জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচানোর উদ্দেশ্যে যেভাবে তারা ঘাত প্রতিঘাতকে সহ্য করেছিলেন নিয়েছিলেন যদি আমাদের জান্নাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকে বা জাহান্নাম সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকে তাহলে নিশ্চয়ই দুনিয়াবি যে কোনো ত্যাগ তিতিক্ষা সয়ে নেওয়া বহন করা আমাদের জন্য অত্যন্ত সহজ মূল কথা একটাই যে ব্যক্তি জান্নাতের প্রতি জান্নাতের নিয়াম সমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তার জন্যে সর্বপ্রকার গোনা থেকে বিরত থাকা এবং সর্বপ্রকার পুণ্যের কাজ করা সাওবের কাজ করা অত্যন্ত সহজ সম্মানিত তাও হিদি জনতা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমে জান্নার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে যেয়ে পানি দুধ ও মদেরঝার বর্ণনা করেছেন এভাবে বিভিন্ন প্রকার নিয়ামত রাজির কথা উল্লেখ করেছেন যেমন হরে ইন এরকম আরও বিভিন্ন কিছু ফল ফ্রট ইত্যাদি নানান কিছু সম্পর্কে যেগুলো জান্নাতে থাকবে এই সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বিস্তারিত উল্লেখ করেছেন পার্থিব দিক থেকে এই সকল বিষয়সমূহ জীবনযাপনের উপাদান বলে মনে করা হয় তাই কোন কোনো নাস্তিক ও বেদিন সাহিত্যিক কবি ইত্যাদি জান্নাতকে অত্যন্ত সাধারণ কিছু হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন তাদের ধারণা মতে যে দুনিয়ার একমাত্র আল্লাহ ভীরু সংযমের সাথে জীবনযাপনকারী ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে বিবাহ ও বাদ্যযন্ত্রের প্রতিধ্বনি বুলন্দ হবে হুটদের ভিড়ে জান্নাত জান্নাতবাসীরা আনন্দ উদ্দোলিত হয়ে থাকবে সুরাবাহীদের পদধ্বনিতে তা থাকবে আবাদময় এই ধরনের তারা উপমা মেসাল দেওয়ার চেষ্টা করেছে যাদের ও সন্না সম্পর্কে সঠিক জ্ঞান নেই বা লহরাবুল আলামিন সম্পর্কে সঠিক ধারণা নেই সত্যি কি জান্নাত এই ধরনেরই কিছু না অন্য কিছু আসুন আমরা জেনে নেই জান্নাত সম্পর্কে যিনি সর্বাধিক জানেন কে যিনি নির্মাণ করেছেন তৈরি করেছেন তার কাছ থেকে আমরা জেনে নেই তিনি তার কোরআনে কারিমে জুমারের সুরাত্তর ও চুহাত্তর নয়াতের মাঝে উল্লেখ করেছেন بهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহাবুল আলমিন বলছেন যারা আল্লাহকে দুনিয়াবি জীবনে ভয় করে চলেছে আল্লাহকে ভয় করার চেষ্টা যারা করেছে তাদেরকে পরকালে কিয়ামতের দিন দলে দলে পরিশেষে জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতের কাছে এসে পসবে জান্নাতের দরজাগুলোকে তাদের জন্য উন্মুক্ত করা হবে খুলে দেওয়া হবে তখন জান্নাতের প্রহরীরা তাদেরকে বলবে তোমরা তোমাদের উপর শান্তি বর্ষণ হোক তোমরা ভালো থেকো তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করে যাও এই সময় জান্নাতের অধিবাসীরা বলবে সকল প্রশংসা ওই আল্লাহ রাবুল আলমিনের জন্যে যিনি যিনি আমাদের সাথে তার কৃত প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিয়েছেন যিনি আমাদের সাথে তার কৃত প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিয়েছেন আর আমাদেরকে জান্নাতের অধিবাসী করেছেন এখন আমরা জান্নাতের জেথাই ইচ্ছা সেটাই চলতে পারবো অতএব সকল প্রশংসা জগৎসমের প্রতিপালক একমাত্র রাব্বুল আলমিনের জন্যে সম্মানিত তৌহিদি জনতা সুরা ইউনুসের আয়াতে উল্লেখ হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহ রাব্বুল আলমিন তিনি যা উল্লেখ করেছেন তা হলো এই জান্নাতিরা প্রতি নিঃশ্বাসে সুভান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলবে যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে তখন আসসালাম আলাইকুম বলবে যখন তাদের কথাবার্তা শেষ হবে তখন আলহামদুলিল্লাহ হিরব্বুল্লা আলামিন বলবে নিঃসন্দেহে জান্নাতের হুরেরা জান্নাতিদের জন্য তৃপ্তিদায়ক হবে তারা লম্পট স্বভাব বেপর্দা ও নির্লজ্জ হবে না না অন্য পুরুষের চোখে চোখ রাখবে বরং তারা যথেষ্ট লজ্জাবতী পর্দাশীল ও লাজুক হবে তারা অত্যন্ত স্বামীভক্ত হবে যেমন এই কথাগুলো সুরা আর রহমানের ছাপ্পান্ন নঙায়তের মাঝে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করতে যেয়ে যেভাবে বলেছেন তাহলে এই أعوذ بالله من الشيطان الرجيم فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان الله رب العالمين بلشين شي جنة থাকবে আনুত আনুতনীগণ এমন স্ত্রী থাকবে এমন রমণী থাকবে জান্নাতে মোমিনদের জন্য জন্যে জন্য জন্যে যাদের চক্ষুগুলো হবে নিম্নগামী পরপুরুষের দিকে তারা দৃষ্টি দিবে না তাদের দিকে তারা তাকাবে না শুধু হবে স্বামী ভক্ত ফি হিনাক উত্তর ফি লমিয়ত মিথুন না ইনসুন কবলাহুম ওয়ালা জান জান্নাতবাসীর পূর্বে যাদেরকে কোনো মানুষ না স্পর্শ করেছে আর না কোন জিন স্পর্শ করেছে অর্থাৎ জান্নাতবাসীর স্বামীদের পূর্বে সেই আনতু নয়না রোমণীদেরকে আর কেউ কোনো দিন স্পর্শ করেনি এমন স্ত্রী মুত্তাকিদের জন্যে মোমিনদের জন্য প্রায় উপহার হিসাবে আল্লা বোলা আলামিন জান্নাত রেখে দিয়েছেন তদ্রূপ সুরাব বাকারার,

আল্লাহ বলছেন জান্নাতে তাদের জন্য থাকবে পুতপবিত্র স্ত্রীগণ আর সেথায় তারা চিরকাল থাকবে সম্মানিত মুস্তালিবৃণ সম্মানিত তাওহিদি জনতা সম্মানিত তৌহিদী জনতা আমার সময় সংক্ষিপ্ত তো আমাকে ধন্যবাদ দিয়েই দেওয়া হয়েছে শেষ করার আগে এর মানে ইঙ্গিত হচ্ছে যে খুতবাটা তাড়াতাড়ি শেষ করা সময় সংক্ষিপ্ত যেহেতু বক্তারা আছেন তারা আলোচনা করবেন অনেক আলোচক আছেন সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে যা উল্লেখ করার চেষ্টা করলাম তার উপকে উপরে আমাকে সহকারে আপনাদের সকলকে আমল করার মতো আল্লাহ রাবুল আলামিন তাও দান করুন সর্বশেষে একটি আয়াত উল্লেখ করে আমার খোদবাকে আলোচনাকে সংক্ষিপ্ত করছি যেটি আল্লাহ রাব্বুল আলামিন সুরা ইউনুসের ছাব্বিশ নং আয়াতের মাঝে উল্লেখ করেছেন যেটি মুমিনদের জন্য হবে ফুজলা বা অতিরিক্ত একটি উপহার যেটি আমরা বলে থাকি কেয়ামতকালে কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে মুমিনদের দর্শন হবে যেমন ছাব্বিশ আলমিনের মাঝে বলেছেন আল্লাহ বলছেন যারা ভালো কর্ম করে তাদের জন্য থাকবে ভালো উপহার এবং অতিরিক্ত কিছু নাবি মোহাম্মদ সাল্ল সাল্লাম সাহাবি সোহাইব আর রুমি রাজু বলছেন আল্লাহ রসাইসাল্লাম এই আয়াত তিলাবত করলেন পাঠ করলেন তারপরে বললেন কেয়ামতের দিন জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে যে ওহে জান্নাতবাসীরা আল্লাহ তোমাদের সঙ্গে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আজ তা পূর্ণ করতে চান জান্নাতবাসীরা তখন বলবে সেটা কোন অদা কোন প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলমিন কি আমাদের আমল মিজানে দাড়ি পাল্লায় ভারী করে দেননি তিনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি এই সময় পর্দা উঠে যাবে ওই মোমিনদের এবং আল্লাহ রাবুল আলমিনের মাঝের পর্দা সরে যাবে তখন মোমিন্দার সরাসরি আল্লাহ রাবুল আলমিনকে অবলোকন করবে দেখতে পাবে সোহাইব আল্লাহ রুম বলছেন আল্লাহর শপথ করে বলছি কসম করে বলছি যে আল্লাহ যে আল্লাহ রাবুল আলামিনকে দেখে মুমিনরা যে প্রকারের তৃপ্তি পাবে আনন্দ আনন্দ উপভোগ করবে এই রকম তৃপ্তি বা আনন্দ উপভোগ মুমিনরা অন্য কোনো কিছুর মাধ্যমে পাবে না সম্মানিত তিদি জনতা খোদ্ এখানেই আলোচনা এখানে ইতি করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এর উপরে أعوذنا قراءة توفيق دان قرون أبول قراءة توفيق دان قرون بجهر توفيق دان آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين نسأل الله ينفعنا وينفع إخواننا المسلمين بهذه الخطبة إنه سميع قريب مجيب الدعاء وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين